আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দয়ায়। এই ভিডিওটি হচ্ছে কালকে সারাদিনের, তো প্রত্যেকটা মায়েরই সকাল হলে টেনশন হয় বাচ্চাকে কি দিয়ে নাস্তা দিবে, আবার স্কুলের টিফিনে কি থাকবে। আমার মনে হয় সব মায়েদেরই একই টেনশন। তো এদিকে আমি আরাবিকে আজকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টিফিন দিয়েছি, ওর আব্বুর সাথে আজকে স্কুলে যাবে। এদিকে আমি মাংসটা কালকে গতকালকের গরম করে নিয়েছি, আর আরবির আব্বু আরবিকে স্কুলে দিয়ে এসে আসার সময় পাটে শাক নিয়ে আসছে, বাসায় কাঁচামরিচ ছিল না তাও নিয়ে আসছে। এদিকে আমি ডালটা বসিয়ে দিব, যেহেতু পাটে শাক আনছে আমার আর লোভ সামলাতে পারি না, তাড়াতাড়ি রান্না করব। তো হলুদ মরিচ কাঁচামরিচ লবণ সব কিছু দিয়ে দিয়েছি। এদিকে আমি রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ডালে বাগার দিয়ে নিব, ডালে বাগার দেওয়া হলে আমি পাটের শাকটা দিয়ে দিব। এই পাটের শাকটা ডাল দিয়ে রান্না করলে খেতে ভীষণ দারুণ হয়, আমার মতো এই শাকটা কে কে পছন্দ করেন ডাল দিয়ে রান্না করে খেতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি হয়তো সব আপুদেরই এই শাকটা পছন্দ, আপনারা কে কীভাবে এই শাকটা রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ। এদিকে এখন আমি কিছু পাটে শাক রেখে দিয়েছিলাম ভাজি করব, পেঁয়াজ বেশি করে দিয়ে পাটে শাক ভাজি করলে তাও খেতে মজা হয়। তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা কাঁচা অবস্থায় থাকতে থাকতে আমি শাকটা দিয়ে দিব। এই শাকটা ভাজি গরম ভাতের সাথে অনেক মজা লাগবে। আর এদিকে দেখেন আমার রান্নাঘরের কি হাল, যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাকেও সামলাতে হয়, ও শুধু আমাকে কান্নাকাটি করে, রান্নাঘরে আসতে কাজ করতে দিচ্ছে না, রান্নাঘরে ঢুকলেই ও কান্নাকাটি শুরু করে দেয়। তো আমি এদিকে থালাবাটিগুলো মেজে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমার অনেক আফুরা ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, তাই আমি এ পর্যন্ত আসতে পারছি, আপনাদের সাপোর্টই একমাত্র, না হয় আমি কোনো দিন এই পর্যন্ত আসতে পারতাম না। আপনাদের জন্য আমার সবসময় দোয়া ও ভালোবাসা রইল এবং থাকবে। এদিকে আমার রান্নাঘরের সব কাজ শেষ হয়ে গিয়েছে, তো আরবির আব্বু যেহেতু দুপুর 2টা থেকে ডিউটি, এখন আজান দিয়ে দিছে, এখন দুপুরের খাবারটাও দিয়ে দিছে। সবাই ভালো থাকবেন।